তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রতিবারে নেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক মূল। তো বন্ধুরা, ফেসবুক পেজ যদি আপনাদের ডিলিট করতে হয় তাহলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনি আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিন। তো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর তখন আপনাদের যে কাজটা থাকবে, এখানে আমরা আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতে আমি লগ ইন করে আসি। তো এখানে দেখতে পাচ্ছি হোম নামের একটি আইকন আছে এবং এখানে তাপস মানে আমার যে আইডিটা সেই আইডিটার এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো আমি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনাদের এই ধরনের যেখানে আপনাদের যে নামটা থাকবে অবশ্যই সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন হোমে। হোমে চলে যাওয়ার পর এর পাশে দেখতে পাবেন এখানে কিছু জিনিস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা সরাসরি সিমোরে দিয়ে দিবেন। সিমোরে দিলে আপনারা এখান থেকে আপনাদের অনেক কিছু সার্ভিস একসাথেই পেয়ে যাবেন। তো যেহেতু আমাদের পেজ নিয়েই আজকের আলোচনা যে কিভাবে আমরা পেজ ডিলিট করব, সেহেতু আপনারা সরাসরি এই যে পেজ লেখা দেখতে পাচ্ছেন সেইখানে একটা ক্লিক করে দিবেন। পেজ লেখাটি ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার তৈরি কোন কোন পেজ এখানে আছে। আমার এখানে একটি পেজ আছে মা কম্পিউটার পয়েন্ট, আর এই মা কম্পিউটার পেজের সাথে আমি আমার ইউটিউব যে চ্যানেলটি আছে সেটি লিঙ্ক করব। সেটি কীভাবে লিঙ্ক করবো সেটি আপনাদের পরে ভিডিও দেখে দিব। আজকে আমি যে পেজটা ডিলিট করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এমসিপি ল্যাব নামে একটি ফেসবুক পেজ আমার খোলা হয়েছিল সেই পেজটা আমরা ডিলিট করে দেব। সেজন্য আমরা এই এমসিপি ল্যাবের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আপনার পেজটা ভেরিফাই করার জন্য, তো আমরা পেজ ভেরিফাই না, আমরা পেজটা ডিলিট করব। জাস্ট এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা লিভে দিয়ে দিব। লিভে দেওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, বাম সাইড থেকে আপনারা সরাসরি চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের পেজ সেটিংসে সব অপশন কিন্তু চলে আসবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে একদম নিচে দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ পেজ নামে একটি অপশন আছে, তো সরাসরি এই রিমুভ পেজে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলেট এমসিপি ল্যাব। তো আমরা সরাসরি এই পার্মানেন্টলি ডিলেট যে অপশনটা আছে এটি ক্লিক করে দিই, সাথে সাথে কিন্তু ডিলেটের অপশন চলে আসবে। বন্ধুদের একটা কথা বলে রাখি, যদি আপনারা পেজ ডিলেট করতে চান তাহলে অবশ্যই আপনারা ভালো করে দেখবেন যে কোন পেজটি আপনারা ডিলেট করবেন, কারণ একবার যদি পেজ ডিলেট করে দেন তাহলে কিন্তু সেই পেজ আপনি আর পাবেন না, তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। তো জাস্ট এখানে যদি আমি ডিলেট দিয়ে দিই সাথে সাথে কিন্তু আমার এই পেজটি ডিলেট হয়ে যাবে। এখানে আপনাদের আরেকটা জিনিস বলি, কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু এখানে ডিলেট হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের পেজ ডিলেট হতে 24 আওয়ার সময় নিতে পারে, তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তো এই হচ্ছে কীভাবে খুব সহজেই আপনারা ফেসবুকের যে এক্সট্রা পেজ থাকে আপনার এক্সট্রা পেজটা কীভাবে ডিলেট করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনো সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন, ভিডিওটা লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তো জানেনই কি করতে হবে, এখন এই লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও যখনই নিয়ে আসবো সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজকের মতো আমি তাপস বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে স্যালুট।